জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন, পাল্টা হামলা শুরুতেই হোঁচট খেলে ইউক্রেন। ইউক্রেনে বাঁধ বিস্ফোরণের জন্য দায়ী পশ্চিমারা দাবি রাশিয়ার। ইসরায়েলের বিরুদ্ধে একটি বাইতুল মুকাদ্দাস অভিযানে যথেষ্ট বললেন ইরানি জেনারেল। এবার নজিরবিহীন শক্তি দেখাল ইরান। আসাম অরুণাচল সীমান্তে সংঘর্ষে নিহত দুই। সর্বশেষ জানিয়ে দেব কুয়েতে সংসদ নির্বাচনে বিরোধীদের জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন, পাল্টা হামলার শুরুতেই হোঁচট খেল ইউক্রেন। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন বিশেষ সামরিক অভিযান শুরুর পর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর। এ দীর্ঘ যুদ্ধের বেশিরভাগ সময় জুড়ে ইউক্রেন রুশ আগ্রাসন প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। পশ্চিমা মিত্রদের দেওয়া অস্ত্র ও সরঞ্জাম তাদের প্রতিরক্ষাকে আরও বলিষ্ঠ করছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে পাল্টা আক্রমণ চালিয়ে রুশ অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড নিজেদের দখলে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকারের কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ধরনের অভিযান পরিচালনা জন্য মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান সহ অন্যান্য অস্ত্র পেয়েছেন তিনি। গতকাল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে ইউক্রেন রাশিয়ার দখলে থাকা দোনেস্ক অঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ অংশে হামলা চালিয়েছে। কোনো কোনো বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইউক্রেনের তথাকথিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। তবে ব্যর্থ ওই হামলার বিষয়ে কিয়েভ কর্তৃপক্ষ নিশ্চুপ রয়েছে। রাশিয়া জানিয়েছে এই হামলা প্রতিহত করা হয়েছে এবং ইউক্রেনের পক্ষে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টলাইনে বেশ কিছু জায়গায় ইউক্রেনের বাহিনী এগিয়ে যাওয়ার সংবাদে সেনাদের প্রশংসা করেছেন। এতে পাল্টা হামলার শুরুর গুজব আরো চাঙা হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্র অভিযানের সংখ্যা বেড়ে যাওয়ার অর্থ হবে বহুল প্রতীক্ষিত সেই পাল্টা হামলা শুরু হয়েছে। সোমবারের সান্ধ্যকালীন বক্তব্যে জেলেনস্কি রুশদের উপহাস করে বলেন ইউক্রেনের বাহিনী যে কোনো অভিযান চালালেই রুশরা হাস্যকর প্রতিক্রিয়া দেখায়। তিনি তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেন শত্রুরা জানে ইউক্রেন জিতবে, তারা এটা দেখতে পাচ্ছে। আপনাদের হামলা ও সেনাবাহিনীর অভিযানকে ধন্যবাদ, তারা এটা অনুভব করেছে, বিশেষত দোনেস্ক অঞ্চলে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইউক্রেনের স্থলবাহিনী কমান্ডার অলেকসান্ডার সিরোস্কি সোমবার জানান তার বাহিনী বাখমুতের কাছে এগিয়ে যাচ্ছে। রুশ যোদ্ধা ও কর্মকর্তারা জানান সেখানে পরিস্থিতি খুবই জটিল, তবে গত মাসে মস্কো বাখমুতের পূর্ণ দখল নেওয়ার দাবি করেছে। ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ারা জানান কোনো কোনো যুদ্ধক্ষেত্র ইউক্রেন আক্রমণের দিকে ঝুঁকছে, তবে তিনি একে বড় কোনো পাল্টা হামলা অভিযানের তকমা দিতেও রাজি হননি। অপরদিকে সব দাবি অস্বীকার করেছে রাশিয়া। রুশ সামরিক বাহিনী জানিয়েছে তারা রোববার থেকে শুরু করে দুটি বড় আকারের ইউক্রেনীয় অভিযান ঠেকিয়েছে। তাদের মতে ইউক্রেনের পাল্টা হামলা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জানায় ৪ জুন সকালে শত্রুপক্ষ দক্ষিণ দোনেস্কের উদ্দেশ্যে পাঁচটি সেক্টরে বড় ধরনের হামলা শুরু করে। বিবৃতিতে আরো বলা হয় শত্রুর লক্ষ্য ছিল আমাদের সবচেয়ে দুর্বল অংশে আঘাত এনে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, এজন্য তারা সামনের দিকের সেক্টরগুলোকে বেছে নেয়। তবে শত্রু তাদের লক্ষ্য পূরণে কোনো সাফল্য পায়নি। ইউক্রেনে বাঁধ বিস্ফোরণের জন্য দায়ী পশ্চিমারা দাবি রাশিয়ার। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দোনেস্কের বন্দর শহর কাখুভকা শহরের বাঁধে বিস্ফোরণের ঘটনাকে অচিন্তনীয় অপরাধ উল্লেখ করে এই ঘটনার জন্য ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের দায়ী করেছে রাশিয়া। বুধবার জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সামরিক সহায়তা পরামর্শ মেনেই পরিকল্পিতভাবে কাখুভকা বাঁধে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেন বাহিনী। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনকে নথি হিসেবে উপস্থাপন করেন নেভেনজিয়া। সেগুলোতে লেখা ছিল যুক্তরাষ্ট্রের দেওয়া হিমাস রকেট ক্ষেপণাস্ত্র দিয়ে কাভোভকা বাঁধে হামলা চালিয়েছে ইউক্রেন। নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্যাসিলি নেভেনজিয়া বলেন পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছ থেকে আশা করা আশকারা ও অস্ত্র সহায়তা নিয়ে সম্প্রতি বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাচ্ছে ইউক্রেন, বাঁধে বিস্ফোরণ সেসবের মধ্যে একটি। কাভোভকা শহরটি নিপার নদীর তীরে অবস্থিত। রুশ বাহিনী ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এই শহরটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। গত ৬ জুন যে বাঁধটির একাংশ উড়িয়ে দিয়েছে সেটা কাভোভকা বাঁধ নামে পরিচিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশাল এই বাঁধটি বিপর্যয় হওয়ার ফলে একদিকে কাখুভকা সহ নিপার দুই নদীর তীরের বিভিন্ন শহরে বন্যার ঝুঁকিতে পড়েছেন অন্তত ৪২,০০০ মানুষ, অন্যদিকে কৃষ্ণসাগরের তীরবর্তী ক্রিমিয়া উপদ্বীপের পানির সরবরাহ ব্যবস্থায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপে সুপেয় পানির প্রধান উৎস নর্থ ক্রিমিয়া ক্যানেল নামের একটি খাল। বাঁধের মাধ্যমে নিপার নদীর পানি এই খালে আনা হয়, তারপর তার সরবরাহ করা হয়। ২০১৪ সালে গণভোটে ক্রিমিয়া ইউক্রেনের পরিবর্তে রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর নদী থেকে খালে পানি নেওয়ার পথ বন্ধ করে দিয়েছিল কি
কিয়েভ। গত বছর রুশ বাহিনী ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর কাখোভকা শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে এলে সেই খাল আবার পুনরায় খুলে দেয় রুশ সেনারা। বাঁধে বিস্ফোরণের পর থেকে নর্থ ক্রিমিয়া খালে পানির প্রবাহ কমে গেছে উল্লেখ করে নিরাপত্তা পরিষদের বৈঠকে নেভেন জিয়া বলেন, ক্রিমিয়ার জনগণের উপর প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে বাঁধে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেন এবং তারপর যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের সহায়তায় গুজব রটাচ্ছে রুশ বাহিনী এই হামলা চালিয়েছে। এর আগে ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেও একই কাজ করেছিল কিয়েভ। কিয়েভে ক্ষমতাসীনরা এখন সম্পূর্ণভাবে সন্ত্রাসী রণকৌশলের উপর নির্ভর করছে এবং এক্ষেত্রে তারা শিক্ষক ও সহায়তাকারী হিসেবে পেয়েছে পশ্চিমাদের। নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলা ছিল তাদের এই সন্ত্রাসী হামলার প্রথম পদক্ষেপ। ইসরায়েলের বিরুদ্ধে একটি বাইতুল মুকাদ্দাস অভিযানই যথেষ্ট বললেন ইরানি জেনারেল। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি বাইতুল মুকাদ্দাস অভিযানই যথেষ্ট বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বাহিনী IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেন, লেবাননে 100,000-এর বেশি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে জাহান্নামে পরিণত করা সম্ভব। লেবাননের হিজবুল্লাহ এখন অনেক বড় শক্তি, তারা প্রস্তুত এবং দৃঢ় প্রত্যয়। ইসরায়েলের হিসাব নিকাশে ভুল করলে তাদের বিরুদ্ধে একটি বাইতুল মুকাদ্দাস অভিযানই যথেষ্ট। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে হোসেইন সালামি বলেন, বিশ্বের মোট সামরিক বাজেটের 50% হচ্ছে যুক্তরাষ্ট্রের। তবে বলা যায় বর্তমান মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতির ইতি ঘটেছে। সিরিয়ায় ফোরাতের পূর্ব উপকূলের একাংশ এবং ইরাকের 2-3 ঘাঁটি ছাড়া আর কোথাও থেকে তাদের সরাসরি উপস্থিতি নেই বললেই চলে। বিশ্বের মুসলমানেরা তথাকথিত বৃহৎ শক্তিগুলোকে হার ভেঙে দিয়েছে। উল্লেখ্য, ইরাকের সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে 1982 এপ্রিল মাসে ইরানিরা যে সফল অভিযান চালিয়েছিল তার নাম ছিল বাইতুল মুকাদ্দাস অভিযান। এক মাস ব্যাপী এই অভিযানের মাধ্যমে খুররাম শাহ সহ 5,038 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছিল ইরান। নজিরবিহীন শক্তি দেখালো ইরান। সামরিক মহড়ায় নজিরবিহীন শক্তি দেখালো ইরান। সারি সারি সাজানো ক্ষেপণাস্ত্র থেকে একযোগে বোমা ছোড়ার ভিডিও যে কোনো শত্রুর বুকে কাঁপন ধরাবে। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমিতে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হয়। সমুদ্রে বিশাল মহড়ার পর এদিন ইরানের কেন্দ্রীয় মরুভূমিতে ড্রোনের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে একের পর এক নতুন শক্তির জানান দিচ্ছে রুহানি প্রশাসন। ভূমি থেকে ভূমি এবং ড্রোন থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জ্বালানি ব্যবহার করা হলেও পরমাণু বোমা বহনের সক্ষম বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ছোট ছোট এসব ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করতে সক্ষম। আসাম অরুণাচল সীমান্তে সংঘর্ষে নিহত 2। সোমবার আসামের ধেমাজি জেলায় এ ঘটনা ঘটে। আসামের পুলিশ সুপার রঞ্জন ভুঁইয়া জানিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্থানীয়রা সীমান্তে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান আয়োজনের জন্য 7 সকালে ধেমাজি জেলায় গিয়েছিলেন, সেখানেই তাদের গুলি করা হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। কুয়েতের সংসদ নির্বাচনে বিরোধীদের জয়। কুয়েতের সংসদ নির্বাচনে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে বিজয়ী হয়েছেন। বুধবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা KNA জানায়, 50 আসনের পার্লামেন্টে বিরোধীরা 29 আসনে বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে একজন নারী সদস্য জাহান বুশেহরিও রয়েছেন। গত বছরের নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন এবারও ফলাফলটা অনেকটাই একই। এবারের নির্বাচনে 50 জনের মধ্যে 12 জন ছাড়া সবাই তাদের আসন ধরে রেখেছেন।